আমাদের পরিবার বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরবেলায় এসছি কারণ একটাই, কারণ সামনেই পুজো, আর পুজো তো সেরকম কিছু আগের বছর থেকেই হচ্ছে না। আগের বছর আমরা কোথাও বেরোও মানে বেরোতে ঘুরতেও যাইনি ঠাকুরকে দেখতে, তো তাই এবছরও যাওয়ার সেরকম কিছু সম্ভাবনাও নেই। তো আমার মন হচ্ছে যে পুজোতে বেড়াতে গেলে যেরকম সাজতাম যতটুকুই আর কি সাজা গুজা হতো, মনে হচ্ছে আগে একটু ট্রাই করে দেখি, যদি বেড়াতে পারি তো এরকম এরকম সাজবো। তো মন গেল যে একটু সাজিয়ে আপনার সাথে শেয়ার করি, তাই আমার কাছে যেইটুকু জিনিস আছে সেইটুকু দিয়ে একটু সাজবো। সেটা আগে তো পুজোতে ওই সপ্তমী অষ্টমী নবমী তিন দিন যেতাম, তো এবার এখন এখন আমরা যাই ষষ্ঠীর দিনেও। তো ষষ্ঠীর দিনে যাই মানে হালকা ফুলকা একটু কাছে পিঠে ঘুরে চলে আসি, আর আগের বছর থেকেই শাড়ি টাড়ি কিছুই কেনা হয়নি, এবছরও মনে হচ্ছে সেরকম কেনা হবে না, কারণ যা পরিস্থিতি আর বেড়ানোর কোনো যখন নেই তো শাড়িও আর কেনার সেরকম কিছু দরকার নেই। তো যেই শাড়ি আছে আমার কাছে সেই শাড়ি দিয়েই একটু সাজুগুজু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এই শাড়িটা পরবো, এই শাড়িটা দিয়ে প্রথম বছর মেজদি দিয়েছিলো, তো আজকে এই শাড়িটা পরেই আজকে একটু সাজুগুজু করছি। তো দেখুন সেরকম কিছুই সাজ মানে এমনি হালকা সিম্পল শাড়িতে শুধু পরবো, আর একটু হালকা একটু লিপস্টিক কাজল, এটাই ষষ্ঠীর সাজ হালকা করে। তো রেডি হয়ে যাই তারপর দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি শাড়িটা পরে, মানে পুরো রেডি না হাফ রেডি শাড়িটা পরা হয়েছে, এরপর টুকিটাকি একটু লিপস্টিক কাজল পরে রেডি হয়ে যাই, তারপর পুরো লুকটা দেখাবো।
একদম সিম্পল লুক। তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাজা ঠিকঠাক আছে নাকি, লুকটা ঠিকঠাক হলো নাকি, মানে আমার মতো করে আর কি আমি সেজেছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো আমার ষষ্ঠী লুক।